খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন সোমবার মধ্যরাতে তিনি কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে সন্দেশখালীতে তিন ইডি আধিকারিক রক্তার্ত হওয়ার পরে সংস্থার শীর্ষকর্তার কলকাতায় আসার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা তিনি সন্দেশখালী ও বনগায় তল্লাশিতে যুক্ত থাকা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে সন্দেশখালীতে ইডির তল্লাশিতে বাধা পাওয়ার পর চার দিন কেটে গিয়েছে সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছানোর আগেই বাধা দেন গ্রামবাসীরা তার মধ্যে সারানা পেয়ে শেখ শাহজানের দরজায় ভাঙার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই সময় প্রায় হাজার জন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে এলাকা ছাড়া করে সেই হামলায় তিন ইডি আধিকারিক গুরুতর তাদেরকে কোন রকমে কলকাতায় পাঠিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার সকালে ওই ঘটনার পর গভীর আড্ডকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় একইগায় পুলিশ সুপারের কাছে বাহিনী চাওয়া সত্ত্বেও তা মেলেনি সন্দেশকালী ঘটনায় মূল্য অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পর্যন্ত নির্জুট তার নামে লুকআউট নোটিস জারি করেছে ইডি রাজ্য পুলিশের ডিজি অপরাধীদের ধরার ইঙ্গিত দিয়েছেন যদিও সন্দেশখালীতে তাণ্ডবের ঘটনা ইডির নিম্ন আদালতে জানানো হয়েছে এবার ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তকারীদের নিরাপত্তা নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হতে চায় এটি কেননা আদালতের তত্ত্বাবধানেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে সন্দেশখালী ঘটনা নিয়ে নেজার থানায় অভিযোগ করা ছাড়াও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্দক এবং রাজ্যপালকেও জানিয়েছে ইডি তাদেরকে বিস্তারিত রিপোর্ট দিতে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি দ্বিতীয়বারের জন্য সোমবার ইডির তরফে দাবি করা হয়েছে রিসর্ট দুর্নীতি কমপক্ষে নয় থেকে দশ হাজার কোটি টাকার সেই পরিস্থিতিতে সংস্থার ডিরেক্টর রাহুল নবীনের কলকাতা সফরের পরে তদন্তে কতটা গতি আছে এখন সেটাই দেখার বিষয়